রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি স্থাপন এবং আইনের শাসন প্রতিষ্ঠার ডাকে আগামীকাল আমাদের এই যে পার্টির 23তম রাজ্য সম্মেলন উপলক্ষেও এই স্বামী বিবেকানন্দ ময়দানে আমাদের সমাবেশ হতে চলেছে এবং ইতিমধ্যেই সারা ত্রিপুরাজ্য থেকে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। তো তারই প্রস্তুতি এখানে দেখতে এসেছি। তো আমি রাজ্যবাসীর কাছে আবেদন করব যে ত্রিপুরাজ্যে গত 47 মাস ধরে যে অপশাসন চলছে, গণতন্ত্র সংবিধান লঙ্ঘিত, তার বিরুদ্ধে এটা কি বলে শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী না, এই রাজ্যের শান্তিপ্রিয় গণতন্ত্র প্রিয় এবং যারা এই রাজ্যকে ভালোবাসেন তাদের সম্মিলিত জবাব হিসাবে আগামী দিনের প্রতিরোধ বা সংগ্রাম গড়ে তোলার শপথ হিসাবে আগামীকাল 12টার মধ্যে এই সমাবেশে আসুন এবং ব্যাপকভাবে এই সমাবেশকে সফল করে শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিন, যাতে এই রাজ্যের মধ্যে গত 47 মাস ধরে বা গত 2018 ইংরেজিতে যে মিথ্যার উপর ভিত্তি করে এই শাসন তারা এই ক্ষমতা তারা এসছে, মানুষ তার জবাব এই সমাবেশে দিতে পারে। এটাকে ঠিক সেরকমভাবেই এই জনসভাকে সফল করতে হবে।